আমি খুব কষ্টে আমার বাচ্চারে পৃথিবীতে আনছি, তো আমার বাচ্চারা আমি নষ্ট করি নাই, কারণ আমি পৃথিবীতে আনছি তার একটা মার দায়িত্ব পালন করছি, সে বাবা হয়ে সেটা করি নাই। আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি, গার্মেন্টসে কাজ করছি, তো আমি তার সাথে কি অপরাধ করছিলাম? তার বিশ্বাসই তো করছিলাম, আর কিছু তো না। বিশ্বাস করে তার জীবনে আমি গেছি, নিজের বাবা মার কাছে এখন যাইতে পারি না, কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভেঙে গেছিলাম। তার জন্য আমি তার সাথে যাওয়ার কি আমার অপরাধ ছিল? আর সে আমার এই বিপদের সময় আমার পাশে কিনে চলে গেছে, আমি কখনোই কথা ভুলবো না। আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি, কারণ আমার বাচ্চাটা খুব ছোট, আমি তাকে কাউকে কাছে রাখেও কাছে কামে কোনো জায়গায় যাইতে পারি না। আর আগে তো গার্মেন্টস করতাম, প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি, আর আমার কেন অবহেলা করা হয়েছে? আমি কি কোনো অপরাধ করছিলাম? বিশ্বাস করে তো গিয়েছিলাম, আমার যে অবহেলা করছে আমি আল্লাহর কাছে সবসময় বলি, নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে আমি তো ফেলতে পারবো না, বাবা ফেলে দিয়েছে তাতে শুনেছে, আমি মা তো তাকে ফেলতে পারি না। তাই আমি সারা জীবন আমার ছেলে আমি মাও বাবাও তাকে আমি মানুষ করতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে বাচ্চা কোলে করে। আসলে আপুটাই বাচ্চাটা নিয়ে কেন আসছে বা আসলে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? রিতা। রিতা, আপু বাচ্চাটা কার? বাচ্চা আমার। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, কিভাবে বিয়ে হয়েছিল? কিভাবে আপনাদের বিয়ে হয়েছিল? তার সাথে আমি ভালোবাসা করে বিয়ে করছিলাম, তারে বিশ্বাস করে আমি তার সাথে আমার নিজের বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে তার সাথে আমি চলে গেছি। তো আমি ওর সাথে চলে যাওয়ার পরে দেখছি যে দেখি যে ওর আরেকটা বউ আছে, সংসার আছে, তারপরেও আমি তারে বাইরে গেছি। মানে হ্যাঁ, প্রেম করে বিয়ে করছিলেন। ছেলের বাড়ি কোথায় ছিল? ছেলের বাড়ি দিনাজপুর। দিনাজপুরে ছিল? আচ্ছা আচ্ছা। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সে যখন আমার বাচ্চা দুই তিন মাসের পেটে থাকে সেখানে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, কোনো খোঁজ খবর রাখে না। আমি খুব কষ্টে আমার বাচ্চারে পৃথিবীতে আনছি, তো আমার বাচ্চারে আমি নষ্ট করি নাই, কারণ আমি পৃথিবীতে আনছি তার একটা মার দায়িত্ব পালন করছি, সে বাবা হয়ে সেটা করি নাই। আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি, গার্মেন্টসে কাজ করছি, তবুও আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনছি, আর সে আমার কোনো খোঁজ খবরই রাখে নাই। আর সে এটা করা তার উচিত হয়নি, সে আমারে অনেক কষ্ট দিচ্ছে, আমার বাচ্চাকে অনেক কষ্ট দিচ্ছে। সে কি চেয়েছিল যে বাচ্চাটা যাতে পৃথিবীতে না আসুক? না, সে জানার পরেও সে আমার সাথে কোনো খোঁজ খবর রাখে নাই, সে কোনো কথা বলতো না। আর সে আমার সাথে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ সব বন্ধ করে দিয়েছে, আমি জানি না কী দোষ করছিলাম আমি। তারপর আমি অনেক তারে খুঁজছি, অনেক খুঁজছি, কিন্তু সে তবুও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। আমি খালি এই কথাটাই তাকে বলতে চাই যে সে আমি তার সাথে কী অপরাধ করছিলাম, তারে বিশ্বাসই তো করছিলাম, আর কিছু তো না। বিশ্বাস করে তার জীবনে আমি গেছি, নিজের বাবা মার কাছে এখন যাইতে পারি না, কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভেঙে গেছিলাম। তার জন্য আমি তার সাথে যাওয়ার কি আমার অপরাধ ছিল? আর সে আমার এই বিপদের সময় আমার পাশে কিনে চলে গেছে, আমি কখনোই কথা ভুলবো না। আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি, কারণ আমার বাচ্চাটা খুব ছোট, আমি তাকে কাউকে কাছে রাখেও কাছে কামে কোনো জায়গায় যাইতে পারি না। আর আগে তো গার্মেন্টস করতাম, প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি, আর কি বলবো এই কষ্টের কথা। এখন বাচ্চাটাকে পৃথিবীতে আনার পর আমি বাসা বাড়ি কাজ করছি, এখন বাচ্চাটা অনেক ছোটো, এদের থুয়ে তো কাজও করা যায় না, তার জন্য আমি কষ্টে পড়ে আজকে আসছি। আর জানি না সে কেমন আছে, ভালো আছে, আমি দোয়া করি সে ভালোই থাকুক, কিন্তু আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে কখনো কোনো মেয়ের মনে কোনো দিনই কষ্ট দিবে না, কারণ আমার মতো মেয়ের কষ্ট দিছো, তোমার সংসার ছিল আমি তো তবুও মাইনে দিছিলাম, আমার কেন অবহেলা করা হয়েছে? আমি কি কোনো অপরাধ করছিলাম? বিশ্বাস করে তো গিয়েছিলাম, আমার যে অবহেলা করছে আমি আল্লাহর কাছে সবসময় বলি, নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে আমি তো ফেলতে পারবো না, বাবা ফেলে দিয়েছে তাতে শুনেছে, আমি মা তো তাকে ফেলতে পারি না। তাই আমি সারা জীবন আমার ছেলে আমি মাও বাবাও তাকে আমি মানুষ করতেছি। সেটাই, এখন ধরেন বাবার পরিচয়ও লাগে, ছেলের মা পরিচয়ও লাগে, এখন ভবিষ্যতে আপনি কী চিন্তা ভাবনা করতেছেন? বাচ্চাটাকে নিয়ে তো আপনার যেহেতু অল্প বয়স, এভাবে তো দিন কাটবে না, মানে আপনার তো একটা সঙ্গী লাগবে, বাচ্চা যখন বড় হবে তখন কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করবেন কি না বিয়ে শাদী করার? না, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে
বিয়ে শাদি তো হবেই, মেয়েদের জীবন তার এইভাবে হবে না। আমার বাচ্চাটাকে আমি একলা তো কখনোই পালা যাবে না, তারপর আমি যতটুকু পারছি করছি। আর আমার বাচ্চাটাকে নিয়ে এখন যদি আমার পাশে এই কষ্ট দেখে আমি যৌতুক মৌতুক কিছু দিতে পারবো না, বলে টাকালে কিন্তু এইটা দেবো সেইটা তো আমার সমর্থ নেই এত কিছু ভাই, যে আমার পাশে আসবে সে আমাকে এই অবস্থায় থেকে আমার বাচ্চা সেটি গ্রহণ করে দেবে, সেইটাই আমি এতটুকুই আর তার থেকে কিছুই চাই না। হ্যালো বিয়াস, দেখতেই পারলেন না আসলে একটা অসহায় মেয়ে, তার চোখের পানি বলে দেশে সে কতটা অসহায়, আসলে বলার কোনো ভাষা নেই। মানে আমি আর কোনো কিছু মানে তাকে জিজ্ঞাসা করবো সেরকম কোনো ভাষাও পাচ্ছি না। আসলে তার কষ্টের কথাগুলো আসলে কি বলবো, তার চোখের পানি বলে দিচ্ছে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বারটা আমরা দিব। তা আপু আসলে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, বাচ্চাকে সহযোগিতা হোক বা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কথা বলা হোক, তা দিবে। তা নাম্বারটা দিলে কি সমস্যা আছে কোনো? নাম্বারটা কি মুখস্থ আছে? দেখে বলতে পারবেন? আপনি কি লেখাপড়া করছিলেন? আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন তার জীবনের গল্প বা তার কষ্টের কথাগুলো? কেউ যদি আরো তথ্য জানতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0183907214। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর সস্তার কোনো খরচ টরচ দেয়? বাচ্চার খরচ দিবে কি, সে যখন আমার বাচ্চা 2-3 মাসের পেটে থাকে সেখানেই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, কোনো খোঁজ খবর রাখে না। আমি খুব কষ্টে আমার বাচ্চারে পৃথিবীতে আনছি, তো আমার বাচ্চারে আমি নষ্ট করি নাই, কারণ আমি পৃথিবীতে আনছি তার একটা মার দায়িত্ব পালন করছি, সে বাবা হয়ে সেটা করি নাই। আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি, গার্মেন্টসে কাজ করছি, তবুও আমার বাচ্চাকে আমি পৃথিবীটা আনছি, আর সে আমার কোনো খোঁজ খবরই রাখে নাই। আর সে এটা করা তার উচিত হয়নি, সে আমারে অনেক কষ্ট দিচ্ছে, আমার বাচ্চাকে অনেক কষ্ট দিচ্ছে। সে কি চেয়েছিল যে বাচ্চাটা যাতে পৃথিবীতে না আসুক? না, সে জানার পরও সে আমার সাথে কোনো খোঁজ খবর রাখে নাই, সে কোনো কথা বলতো না। আর সে আমার সাথে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ সব বন্ধ করে দিয়েছে, আমি জানি না কী দোষ করছিলাম আমি। তারপর আমি অনেক তারে খুঁজছি, অনেক খুঁজছি, কিন্তু সে তবুও আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। আমি খালি এই কথাটাই তাকে বলতে চাই যে সে আমি তার সাথে কী অপরাধ করছিলাম, তারে বিশ্বাসই তো করছিলাম, আর কিছু তো না। বিশ্বাস করে তার জীবনে আমি গেছি, নিজের বাবা মার কাছে কোন যাইতে পারি না, কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভেঙে গেছিলাম, তার জন্যই আমি তার সাথে যাওয়ার কি আমার অপরাধ ছিল? আর সে আমার এই বিপদের সময় আমার পাশে কিনে চলে গেছে, আমি কখনোই কথা ভুলবো না। আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি, কারণ আমার বাচ্চাটা খুব ছোট, আমি তাকে কাউকে কাছে রাখেও কাছে কামে কোনো জায়গায় যাইতে পারি না। আর আগে তো গার্মেন্টস করতাম, প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি, আর কি বলবো এই কষ্টের কথা। এখন বাচ্চাটাকে পৃথিবীতে আনার পর আমি বাসা বাড়ি কাজ করছি, এখন বাচ্চাটা অনেক ছোট, এদের থেকে তো কাজও করা যায় না, তার জন্য আমি কষ্টে পড়ে আজকে আসছি। আর জানি না সে কেমন আছে, ভালো আছে, আমি দোয়া করি সে ভালোই থাকুক, কিন্তু আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে কখনো কোনো মেয়ের মনে কোনো দিনই কষ্ট দিবে না, কারণ আমার মতো মেয়ের কষ্ট দিছো, তোমার সংসার ছিল আমি তো তবুও মাইনে দিছিলাম, আমার কেন অবহেলা করা হয়েছে? আমি কি কোনো অপরাধ করছিলাম? বিশ্বাস করে তো গিয়েছিলাম, আমার যে অবহেলা করছে আমি আল্লাহর কাছে সবসময় বলি, নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে আমি তো ফেলতে পারবো না, বাবা ফেলে দিছে তাকে ফেলেছে, আমি মা তো তাকে ফেলতে পারি না, তাই আমি সারা জীবন আমার ছেলে আমি মাও বাবাও তাকে আমি মানুষ করতেছি। সেটাই, এখন ধরেন বাবার পরিচয়ও লাগে, ছেলের মা পরিচয়ও লাগে, এখন ভবিষ্যতে আপনি কী চিন্তা ভাবনা করতেছেন? বাচ্চাটাকে নিয়ে তো আপনার যেহেতু অল্প বয়স, এইভাবে তো দিন কাটবে না, মানে আপনার তো একটা সঙ্গী লাগবে, বাচ্চা যখন বড় হবে তখন কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করবেন কিনা বিয়ে শাদী করার? না, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে বিয়ে শাদী তো হবেই, মেয়েদের জীবন তার এইভাবে হবে না, আমার বাচ্চাটাকে আমি একলা তো কখনোই পালা যাবে না, তারপর আমি যতটুকু পারছি করছি। আর আমার বাচ্চাটাকে নিয়ে এখন যদি আমার পাশে এই কষ্ট দেখে আমি যৌতুক মৌতুক কিছু দিতে পারবো না, বলে টাকালে কিন্তু এইটা দেবো সেইটা তো আমার সমর্থ নেই এত কিছু ভাই, যে আমার পাশে আসবে সে আমাকে এই অবস্থায় থেকে আমার বাচ্চা সেটি গ্রহণ করে দেবে, সেইটাই আমি এতটুকুই আর তার থেকে কিছুই চাই না। হ্যালো বিয়াস, দেখতেই পারলেন না আসলে একটা অসহায় মেয়ে, তার চোখের পানি বলে দেশে সে কতটা অসহায়, আসলে বলার কোনো ভাষা নেই। মানে আমি আর কোনো কিছু মানে তাকে জিজ্ঞাসা করবো সেরকম কোনো ভাষাও পাচ্ছি না। আসলে তার কষ্টের কথাগুলো আসলে কি বলবো, তার চোখের পানি বলে দিচ্ছে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বারটা আমরা দিব। তা আপু আসলে
অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, বাচ্চাকে সহযোগিতা হোক বা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কথা বলা হোক তা দিবে, তা নাম্বারটা দিলে কি সমস্যা আছে কোনো? না, নাম্বার দিতে পারবেন? নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ তো নাই। দেখে বলতে পারবেন? আপনি কি লেখাপড়া করছিলেন? আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন তার জীবনের গল্প বা তার কষ্টের কথাগুলো? কেউ যদি আরো তথ্য জানতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0183907214। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ আরও আপনার জন্য কোনো ভালো দোয়ার খুলে দেবে, ভালো কোনো ব্যবস্থা করে দেবে। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।